আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে সাত কোটি মানুষকে দাবা রাখতে পারবো না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শত্রুকে পরাস্ত করে ছিনিয়ে নিয়েছিল মহান বিজয় আমরা পেয়েছিলাম একটি দেশ পতাকা তাই লাখো মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ জীবনে ও মরণে তাই শ্রদ্ধাবনত হয়ে মুক্তিযোদ্ধাদের পাশে থাকতে চায় রাষ্ট্র মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয় একটি দেশ তার অকুতোভয় সন্তান আর ইতিহাস লিপিবদ্ধ করবে এমনটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি হয়নি কারণ স্বাধীনতার পর 52 বছরে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে বিরল ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এই ষড়যন্ত্র প্রায় পুরোটাই হয়েছে মুক্তিযুদ্ধ ও এর আদর্শকে ঘিরে এক পর্যায়ে ষড়যন্ত্রকারীদের কাঁধে চেপে পরাজিত শক্তি জেঁকে বসে বাংলাদেশের কাঁধে বাঙালির মনের কথা বুঝতে পারে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনী ইস্তেহারে দলটির সভাপতি শেখ হাসিনা বাঙালিকে কথা দেন নির্বাচিত হলেই এসব অপমান আর অধ্যত্বের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বিচার করা হবে ঘাতকদের আওয়ামী লীগের এই সিদ্ধান্তের প্রতি একচিটে সমর্থন জানায় বাংলাদেশের মানুষ সরকার গঠন করে জয় বাংলা স্লোগানধারী দলটি নতুন সরকারের কাঁধে দায়িত্ব বর্তায় দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নের দায়িত্ব বেড়ে যায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তিন রুমের একটি দায় সারা মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হয় পূর্ণ উদ্যমে বাঙালির জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ ও এর আদর্শকে পুনঃপ্রতিষ্ঠায় মনোযোগ দেয় আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের কল্যাণে যা যা দেওয়া হয়েছিল তার কোনোটাই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরে আর প্রতিষ্ঠিত হয়নি হাসিনা আসার পরে ক্রমান্বয়ে উনি চেষ্টা করে এখন অনেকখানি সুন্দরভাবে দাঁড় করিয়েছেন এখন মুক্তিযোদ্ধারা কিছু ভাতা পান আশ্রয় পায় গরিব মানুষরা আশ্রয় পায় সেগুলো দেখছে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার এবং আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কাজ শুরু করেছে সরকার গত 2 বছরে 335 জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের জন্য 75 টাকা হারে সম্মানী ভাতা দেওয়া শুরু করে ভাতা দেওয়া শুরু হয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উল্লেখ্য রণাঙ্গনে সাহসিকতার বিবেচনায় বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত করে সরকার বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণীভেদে মাসিক সর্বোচ্চ 35,000 টাকা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ 45,000 টাকা এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা করে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে এছাড়া সবার জন্য 10,000 টাকা করে দুটি উৎসব ভাতা এবং 5,000 টাকা করে মহান বিজয় দিবসে সম্মানী ভাতা দেওয়া হয় সব ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের 91 থেকে 96 কিছুই দেননি 2001-এ ওনারা ক্ষমতা আসলেন সেখান থেকেও আমাদের কিছু দেয়নি তাহলে দেয় কে আর কে দিতে পারে আর কার ভক্তি আছে কার ইচ্ছা আছে সেটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারই আছে সেটা আমরা প্রতিমান হই যুদ্ধের সময় আমরা আমাদের কিছু লাভ আবার ছিল না আমরা তো চিন্তা ছিল দেশটা স্বাধীন করবো শত্রু মুক্ত করবো কিন্তু শেখ হাসিনা বুঝেছেন যে এই বৃদ্ধ বয়সে ছেলে এই বাপেরা খাদবে না মাই দেখে না এই কটা পয়সা এ অনেক বড় আমাদের কাছে আমরা এই বৃদ্ধ বয়সের ওষুধ কিনে খাচ্ছি বিভিন্ন জায়গায় যাক এটা আমাদের জন্য অনেক প্রাপ্য বর্তমান সরকার আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে এবং প্রতি মাসে আমাদের 20,000 টাকা করে আমাদের ভাতা দেয়
এবং সম্মানীয় ভাতা আমরা পাই, তাতে আমাদের মোটামুটি আমরা খুব ভালো কাপড় ভালো ভালো খেয়ে ভালোভাবে আমরা চলছি। আজকে এই মুক্তিযোদ্ধারা একটা স্বীকৃতি অর্জন করেছেন, সরকারি সহায়তা, চিকিৎসা সহায়তা, আরও উৎসব ভাতা তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের উত্তর প্রজন্মের শিক্ষার সুযোগ, কর্মের সুযোগ বৃদ্ধির দিকে সরকার সহানুভূতিশীল, আর সেইখানে সমাজকেও একটা সংবেদনশীলভাবে তাদের পাশে দাঁড়াতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মকে। আজকে পাঠক্রমে যে পরিবর্তন আনা হয়েছে তাতে এলাকার মুক্তিযুদ্ধ, আঞ্চলিক মুক্তিযুদ্ধ এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে শিক্ষার্থীদের একটা সম্মিলনের কথা বারবারই উল্লেখ করা হয়েছে। তো আমার মনে হয় যে এই কাজগুলো যত হবে, কোনো বিশেষ দিনে এই ছাত্রছাত্রীরা গিয়ে কোনো মুক্তিযোদ্ধাকে হয়তো পুষ্পস্তবক দেবে, তার কথা শুনবে, বিশেষভাবে যারা বীর নারী মুক্তিযোদ্ধা, যারা বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, তাদের পাশে দাঁড়াবে, তাদের জন্য হয়তো কোনো উপহার নিয়ে যাবে, এবং এমনি নানাভাবে এই সম্পৃক্তিটা গড়ে তোলা যায়। মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন করে তাদের মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ ও মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথাকে ধারণ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। একজন মানুষও গৃহহীন থাকবে না বাংলাদেশে, এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার যে একজন মুক্তিযোদ্ধা হয়ে ভিক্ষা করবে বা একটা মুক্তিযোদ্ধা হয়ে রিক্সা চালাবে বা কোনো মানবেতর জীবন যাপন করবে, অন্তত আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যায় যখন ক্ষমতায়, এটা কখনো তা হতে পারে না। দৃষ্টিনন্দন ডিজাইনে সারা দেশে 30,000 বাড়ি নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য। এই প্রকল্প বাস্তবায়ন করছে মুক্তিযোদ্ধ কল্যাণ ট্রাস্ট। বর্তমান আমি বাড়ি পাইছি, এই বাড়িটা পাওয়া না আমার উপকার হয়েছে সরকারে, আমি ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে। ভাতা পাই, সনাক্তপত্র পাইছি, আইডি কার্ড পাইছি, বহুত কিছু এই মন্ত্রণালয়ে, মুক্তিযোদ্ধ মন্ত্রণালয়তে আমরা পাইতেছি। বেঁচে থাকতে চিকিৎসা সহ রাষ্ট্রের বিভিন্ন সেবা বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে পান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। এছাড়া স্বল্প মূল্যে রেশন, বাসা বাড়িতে গ্যাস বিল মওকুফ, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফ করা হয়েছে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য। রেল, নৌ, বিআরটিসি বাস ও বাংলাদেশ বিমানে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। আমাদের ভাতা মূলত গভর্নমেন্ট বাজেট থেকে আসে, এই বাড়ির টাকাটা আমাদের স্ব স্ব ব্যাংকে কল্যাণ ট্রাস্ট ব্যাংক অ্যাডভাইজের মাধ্যমে প্রেরণ করে, আমরা যার যার মতো ব্যাংক থেকে চেক দিয়ে টাকা পাই। 35 কেজি চাল, 30 কেজি আটা, 8 লিটার তেল, 5 কেজি চিনি, 8 কেজি ডাল, এই আমরা রেশনে পাই। তবে এই রেশনটা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, এটা অস্বীকার সরকারের কাছে কৃতজ্ঞ। এছাড়া মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে 64 জেলায় 470 উপজেলায় 3 তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এরই মধ্যে শেষ হয়েছে 421টি ভবন নির্মাণ। এছাড়া মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে অর্থের যোগান দিয়ে রাজধানীতে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। পরিকল্পনায় রয়েছে আরও ভবন নির্মাণের। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে কাজ করে চলছে এই মন্ত্রণালয়। অনেক মুক্তিযোদ্ধা আছেন, কয়েক কোটি আছেন, তারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের প্রাণের তাগিদে, এবং তারা কখনোই কোনোদিন ক্লেমও করেনি যে আমি মুক্তিযুদ্ধ, আমার তার করার বিনিময়ে আমার কিছু দরকার, তার প্রাণের দায় করেছে, এবং তারা সেইটার যে একটা গর্ব নিয়ে তারা থাকে, এবং তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান সরকার তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, বিশেষ করে নারী মুক্তিযোদ্ধাদেরকে, এখানে বীরাঙ্গনাদেরকে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের নারী মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া, যত রকমভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া, এবং তারা শ্রেষ্ঠ সন্তান এই বাংলাদেশের।
একাত্তরে বাংলার যে বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা আজ বয়োবৃদ্ধ। তাদের ভাণ্ডারে জমা আছে বাংলার মুক্তি সংগ্রামের বীরত্ব আর বেদনার গল্প। রাষ্ট্রেরই দায়িত্ব ছিল তাদের সেসব গল্পকথা লিপিবদ্ধ করা, ইতিহাস সংরক্ষণ করা, কিন্তু নানা কারণে সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কাজটি করা হয়নি। তবে দেরিতে হলেও সে কাজে হাত দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সারা দেশের জনমুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লিপিবদ্ধ করছে। এই সরকারের বীরের কণ্ঠে বীর গাথা, এই যে যে একটি অ্যাপস তৈরি করার প্রোগ্রাম নিয়েছে, একটি অনন্য অসাধারণ প্রোগ্রাম। দেশ স্বাধীন হয়েছে এটা তো শুনবে তারা, কিন্তু মুক্তিযুদ্ধেরা কী করে গেছে, কী বলে গেছে, কী জেনে গেছে এটা তো তারা জানতে পারবে না। এটা যদি করে এটা অতি সুন্দর, মানে এটা এটা খুব ভালো জিনিস। মুক্তিযুদ্ধ ছিল, আমরা কী ছিলাম, এই আমাদের কথাগুলো যে রেকর্ড করে এইগুলোই মানুষ দেখে মানুষ অনুপ্রাণিত হবে। আর 10-20 বছরের মধ্যে আমার মুক্তিযুদ্ধ একটাও খুঁজে পাবে না, কিন্তু এটা একটা যুব উপযোগী একটা পদক্ষেপ নিয়েছে, এজন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, যুদ্ধক্ষেত্র, বধ্যভূমি ও গণকবর চিহ্নিত ও সংরক্ষণ এবং তা মানুষের কাছে দৃষ্টিনন্দন উপস্থাপনে কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এরিয়েটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলমান স্মৃতিস্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর বাঙালির মুক্তির সংগ্রামের ঐতিহাসিক নানা ঘটনার সাক্ষী হয়ে আছে এই স্মৃতিস্তম্ভ। এই কমপ্লেক্সের স্বাধীনতা জাদুঘরটিতে সংরক্ষণ করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণহত্যার বাস্তব নিদর্শনগুলো। 144টি প্যানেলে বাঙালি ও বাংলাদেশি জাতিসত্তার স্বাধীনতার ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ও তার আগে ও পরের সময়ের প্রতিমূর্তি হয়ে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমান প্রজন্মের মুক্তিযুদ্ধ জ্ঞানের সর্ববৃহৎ আর্কাইভ বিবেচনা করা যেতে পারে এই জাদুঘরকে। বাংলা ভূখণ্ডের জন্মের আদ্যোপান্ত প্রজন্ম থেকে প্রজন্মে জানান দিয়ে যাবে রাজধানীর আগারগাঁও স্থাপিত এই সুবিশাল জাদুঘর। বিদায়। লাল সবুজে পতাকায় মোড়ানো কফিনে মুড়িয়ে রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো বাংলার এই সূর্য সন্তানকে। লাখো মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ, জীবনে ও মরণে তাই শ্রদ্ধাবনত হয়ে মুক্তিযোদ্ধাদের পাশে থাকতে চায় রাষ্ট্র। আমাদের আজকের দিনে আমাদের বারবার শ্রদ্ধা জানাতে হবে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছেন, যার জন্যে আজকে আমরা মাথা উঁচু করে চলতে পারছি। এবং তাদের কিন্তু কোনো স্বীকৃতির প্রত্যাশা ছিল না, কিন্তু তারা কেমন আছেন তাদেরকে আমরা যথেষ্ট সম্মান এবং সুযোগ সুবিধা দিতে পারছি কি না, এটা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব কেবল রাষ্ট্রের নয়, দায়িত্ব সমাজের। সুতরাং আমরা চাইব কোনো মুক্তিযোদ্ধা যেন অবহেলা বা অর্থনৈতিক কষ্টের মধ্যে না থাকেন, সেটার দিকে আমরা খেয়াল রাখব। তবেই সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা দিবসের যে মূল প্রতিপাদ্য সেটা অর্থবহ হবে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। হেরে যাওয়ার কোনো সুযোগই নেই উন্নত সমৃদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে। তাই কণ্ঠে জয় বাংলা স্লোগানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার।